প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজের অনলাইন শিখন কার্যক্রমে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর অজয় দত্ত, আজকে তোমাদের সাথে আছি রসায়নের, বিশেষত জৈব রসায়নের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ। আজকের আলোচনা শেষে আমরা জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ বর্ণনা করতে পারব। আমরা এও আশা করছি আজকের আলোচনা শেষে জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে এর গাঠনিক সমানুর সংখ্যা এবং সমানগুলো কোন কোন সমানতার অন্তর্গত তাও তোমরা নির্ণয় করতে পারবে। শুরুতেই আমরা শুরু করব সমানতা দিয়ে। সমানতা কি সংজ্ঞা আমরা জানব। সংখ্যাটি একটু বেশ বড় দেখাচ্ছে যদিও, কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি তাহলে অত্যন্ত সহজ একটি বিষয় সমানতা। সমানতা আসলে যৌগে যৌগের একটি ধর্ম মাত্র। আমরা সংজ্ঞাটি পড়ছি। যেসব জৈব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অনুস্থিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মে অন্তত দু একটা পার্থক্য প্রকাশ পায়, সেসব যৌগকে পরস্পরের সমানুপাতি সমানু এবং যৌগের এরূপ ধর্মকে সমানতা বলে। আমরা যদি সংজ্ঞাটিতে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে যৌগের আণবিক সংকেত এক এবং অভিন্ন হতে হবে। যেমন মনে করো, আমরা যদি যৌগের আণবিক সংকেত মনে করি C4H10 কিংবা C3H8O ইত্যাদি, তাহলে এদের থেকে আমাদের যৌগ সমানু সৃষ্টি হবে। তবে খেয়াল রাখতে হবে সমানু সৃষ্টির প্রক্রিয়া শুধু দুটি হয়। সমানুগুলো এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে কিংবা ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে সৃষ্টি হবে। আরও খেয়াল রাখতে হবে এসব আণবিক সংকেত হতে সৃষ্ট জৈব সমানুগুলো ভৌত কিংবা রাসায়নিক ধর্মে অন্তত দু একটা পার্থক্য অবশ্যই থাকবে। তাহলে ওই ধরনের যৌগসমূহকে আমরা পরস্পরের সমানু এবং যৌগের এরূপ ধর্মকে আমরা সমানতা বলব। প্রিয় শিক্ষার্থী, সমানতা মূলত দুই প্রকার, একটি হচ্ছে গাঠনিক সমানতা আরেকটি হচ্ছে ত্রিমাত্রিক সমানতা। তোমরা সংজ্ঞায় লক্ষ্য করেছ যে সমানুগুলো মূলত গাঠনিক সংকেতের ভিন্নতা কিংবা ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে সৃষ্টি হয়, ফলে সমানতা মূলত দুই প্রকারেরই হওয়ার কথা। এবং তোমরা যদি গাঠনিক সমানতা এবং স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতার সংজ্ঞাগুলো আলাদা করে দেখো, তাহলে খেয়াল করবে গাঠনিক সমানতে বলা আছে যৌগের অনুস্থিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক অবস্থানের বিন্যাসের পার্থক্য হেতু গাঠনিক সমানতার উদ্ভব হয়। অপরদিকে স্টেরিও সমানতার ক্ষেত্রে খেয়াল করে দেখো, স্টেরিও একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ত্রিমাত্রিক স্থান, এবং এক্ষেত্রে মূলত একটি চতুর্যুজী কার্বনের সাথে যুক্ত পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বা সজ্জার যে বিন্যাস, অর্থাৎ ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে সৃষ্টি হয়ে থাকে। এরূপ প্রতিটি
ত্রিমাত্রিক চিত্রকে আমরা রসায়নের ভাষায় বলি কনফিগারেশন। খেয়াল করে দেখো, এই অংশে আমরা বেশ কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি, বিশেষত সমানু, সমানুতা, গাঠনিক সমানুতা, স্টেরিও সমানুতা এবং কনফিগারেশন। আশা করছি তোমরা এই শব্দগুলো মনোযোগ দিয়ে শুনেছ এবং মনে রাখার চেষ্টা করবে। ইতিপূর্বে আমরা দেখেছি সমানুতা দুই প্রকার, একটি ছিল গাঠনিক সমানুতা, আরেকটি ছিল স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। এখন খেয়াল করো, গাঠনিক সমানুতা পাঁচ প্রকার। কী কী? এক নাম্বার, চেন সমানুতা। আমরা এটাকে অনেক সময় শিকল সমানুতা বলে থাকি। অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি, টটোমারিজম। অনুরূপভাবে আমরা যদি দেখি স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা, ওটা আবার দুই প্রকার। একটি হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্স সমানুতা, আরেকটি হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। মনে রাখবে, আধুনিক রসায়নে সিস্ট্রান্স সমানুতা ইজেড সমানুতা নামে সমধিক পরিচিত। আমরা এই পর্যায়ে বিভিন্ন প্রকার গাঠনিক সমানুতার যে শ্রেণীবিভাগ জেনেছি, মূলত আজকে গাঠনিক সমানুতার শ্রেণীবিভাগটি আলোচনায় আসবে এবং আমরা সেই অনুযায়ী আলোচনা চালিয়ে যাব। আমরা গাঠনিক সমানুতার যে প্রকারভেদ পেয়েছিলাম তার মধ্যে এক নম্বরে ছিল চেন বা শিকল সমানুতা। আমাদের মনে রাখতে হবে, এই ধরনের সমানুগুলো একই আণবিক সংকেত হতে সৃষ্ট হবে অবশ্যই, এবং তারা সবাই একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য। মনে রেখো, এখানে একটি শব্দ এসছে সমগোত্রীয় শ্রেণী। তোমরা জৈব রসায়নের শুরুতে নিশ্চয়ই সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ধারণা পেয়েছ। আমরা দুই একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করছি। মনে করো, আমার একটি আণবিক সংকেত আছে C4H10। খেয়াল করো, এই যৌগের মধ্যে চারটি কার্বন এবং দশটি হাইড্রোজেন পরমাণু আছে। যদি এমনটি হয়, আমাকে শিকল সমানু সৃষ্টি করার জন্য এমনভাবে চেনকে সাজাতে হবে যেখানে কার্বনের কাঠামো একটি হবে শাখাবিহীন এবং আরেকটি হবে শাখাযুক্ত। তাহলে আমরা কী করতে পারি? আমরা এক্ষেত্রে চারটি কার্বন পরমাণুকে, দেখো আমি বোর্ডে আঁকেছি, শিকল আকারে একটি, দুটি, তিনটি, চারটি পরপর যুক্ত করতে পারি। হাইড্রোজেন পরমাণুগুলো অটোমেটিক্যালি মিশে যাবে এবং অতঃপর আরেকটি কাজ করেছে কি, একটি কার্বনকে পার্শ্ব শিকলে নিয়ে এসছি। নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে ওটার কী হবে, মূল শিকলের সাথে একটা শাখার সৃষ্টি হলো, ফলে আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন যৌগ বিউটেন এবং টুমিথাইল প্রোপেন সৃষ্টি হয়েছে। অর্থাৎ C4H10 সমানু থেকে আমরা দুটি সমানু পেয়েছি। এই সমানুগুলো হচ্ছে চেইন বা শিকল সমানু। অনুরূপভাবে নিচে আমরা আরেকটু উদাহরণ দিয়ে চেইন সমানুতা বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে গিয়ে, আণবিক সংকেত হচ্ছে C4H10O। এখানে দেখো, চারটা কার্বন আগের মতোই, হাইড্রোজেন দশটা, কিন্তু এখন একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে। এক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এমনভাবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুকে যুক্ত করব যেন তারা সবাই একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়, এবং কার্যকরী মূলকের কোনো অবস্থান পরিবর্তন না করে শুধুমাত্র একটি কার্বন বা একাধিক কার্বন পরমাণুকে ক্রমান্বয়ে শাখায় নিয়ে এসে শাখাবিহীন এবং শাখাযুক্ত সমানু যৌগ তৈরি করাই হচ্ছে চেইন সমানুতার মূল লক্ষ্য। খেয়াল করো, দেখো
এক্ষেত্রে আমরা দুটো যৌগ পেয়েছি এবং উভয় ক্ষেত্রে ওয়েজ মূলকের অবস্থান প্রথম কার্বনে আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ডান দিকে যে যৌগটি আছে ওখানে দেখতে পাচ্ছ যে একটা মিথাইল মূলক যুক্ত হয়েছে এবং আমরা দুটো ভিন্ন সমাণু বিউটান ওয়ানল বা বিউটানল এক এবং টোমিথাইল প্রোপান ওয়ানল বা টোমিথাইল প্রোপানল এক এরকম দুটো চেইন বা শিকল সমাণু পেয়েছে। এভাবে তোমরা চেইন সমাণুতাটা মনে রাখবে। দ্বিতীয়ত আমরা জানি যে আমাদের অবস্থান সমাণুতা আছে এবং এক্ষেত্রে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হবে। তাহলে সমাণু তৈরি হবে কীভাবে? খেয়াল করে দেখো, আমরা বলেছি হয় দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্যকরী মূলক, তাদের অবস্থানের পার্থক্য হেতু অবস্থান সমানতার উদ্ভব হবে। দেখা যাক উদাহরণ দিয়ে কী করা যায়। আমরা দেখো, আমরা একটি আণবিক সংকেত ক উদাহরণে লিখেছি, সেটা হচ্ছে C4H8। আণবিক সংকেত এবং সাধারণ সংকেত থেকে বুঝতে পারছে যে এটি একটি অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর যৌগ হবে। তাহলে আমার আণবিক সংকেত থেকে আমি প্রথমেই গোত্রটা নির্ণয় করে ফেলতে পারলাম। এখন তাহলে আমাকে কী করতে হবে? আমরা জানি যে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীতে কী থাকে, একটি দ্বিবন্ধন থাকে। এক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, যে দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তন করতে হবে, কোনো শাখা কাঠামো বা শিকল থেকে কোনো শাখা বের করা যাবে না। আমরা এরকম একটি কাজ করতে পারি। কী করেছি? চারটি কার্বন পরমাণু, প্রথম দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন, এবং তুমি দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী করেছি, দ্বিবন্ধন থেকে ট্রান্সফার করে 2 এবং 3 নং কার্বনের মধ্যে নিয়েছি। এভাবে আমরা দুটো যৌগ সমাণু বিউটিন 1 ও বিউটিন 2 উৎপন্ন করতে পারি। এরা হচ্ছে গিয়ে অবস্থান সমাণু। তার মানে কী দাঁড়াচ্ছে? অবস্থান সমাণুসমূহ দ্বিবন্ধনের অবস্থানের পার্থক্য হেতু তৈরি হয়। ক্লিয়ার? চলো আমরা একটু নিচের উদাহরণটা নিয়ে আলোচনা করি। আমাদের আণবিক সংকেত হচ্ছে C3H8O, যেখানে 3টি কার্বন, 8টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু আছে। এ ধরনের আণবিক সংকেত কোন সমগোত্রীয় শ্রেণীর তা যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তার সাধারণ সংকেত সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে CnH2n+2O এই সাধারণ সংকেত হতে আমরা C3H8O এর সাধারণ সংকেতের একটি মিল খুঁজে পাচ্ছি আণবিক সংকেতের। এবং এই ধরনের সাধারণ সংকেত মূলত অ্যালকোহল ও ইথার সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কাজ করে। তাহলে আমাকে অবস্থান সমানতা যদি নির্ণয় করতে চাই, আমরা হয় অ্যালকোহল কিংবা ইথার সমগোত্রীয় শ্রেণী আমাকে বিবেচনা করতে হবে। আমরা আলোচনার সুবিধার্থে আমরা এই পর্যায়ে এখানে অ্যালকোহলটা নিয়ে তোমাদের কাছে আসব। তাহলে কী হবে? 3টি কার্বন, 8টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন এমন একটি অ্যালকোহল তৈরি করবে যেখানে কী হবে, কার্বন শিকলে কার্বন পরমাণু সংখ্যার পরিবর্তন অর্থাৎ শাখায় না গিয়ে বরঞ্চ কার্যকরী মূলকের অবস্থানকে আমরা আলাদা করব। যেমন তোমরা উদাহরণটিতে দেখো কী করেছে, আমাদের 3টি কার্বন ঠিক আছে এবং ওয়েজ যে কার্বনে আছে, এবং দ্বিতীয় যৌগ সমানুতে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে ওয়েজটা আছে মাঝখানের কার্বনে। এভাবে আমরা দুটি যৌগ সমানু পাই, যারা একটি হচ্ছে প্রোপানল 1 আর একটি হচ্ছে গিয়ে প্রোপানল 2। এরাও পরস্পরের অবস্থান সমানু। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, একই সমগোত্রীয় শ্রেণীর আণবিক সংকেত হতে অবস্থান সমানু তখনই সৃষ্টি হবে যখন কার্বন শিকলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্যকরী মূলকসমূহ তাদের অবস্থানের পার্থক্য তৈরি করবে। অবস্থানের পার্থক্য হেতু যে যৌগ সমানু তৈরি হবে তারাই হবে অবস্থান সমানু। এখন দেখো, আমরা
তিন নং গাঠনিক সমাণু তথা কার্যকরীমূলক সমাণু নিয়ে আমরা আলোচনা করছি। এক্ষেত্রে তোমাকে যে জায়গাটা একেবারেই খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে তা হচ্ছে এক এবং দুই নং যে গাঠনিক সমাণু পেয়েছি উভয় ক্ষেত্রে যৌগগুলো কিন্তু একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্গত ছিল, এখন কিন্তু তেমনটি নয়। এক্ষেত্রে বরঞ্চ আণবিক সংকেত হতে দুটো ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগ সৃষ্টি হবে, যেহেতু আমাদের দেখো নীলকালি দিয়ে আমরা লিখেছে যে কার্যকরীমূলকের ভিন্নতার কারণ উদ্ভূত সমাণুকে আমরা বলছি কার্যকরীমূলক সমাণু। তাহলে চলো আমরা নিচে একটু আলোচনা করি উদাহরণ দিয়ে। আমাদের প্রথম উদাহরণে তোমার দুটি কার্বন, ছয়টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু আছে। এদেরকে আমরা তার সাধারণ সংকেত আমি আগেই বলেছি, তুমি যদি বিবেচনা করো সিএন টু এন প্লাস টু ও, একটু আগে আমি বলেছি অবস্থান সমানুতা ব্যাখ্যা করার সময় এখান থেকে দুটো কার্যকরীমূলক যুক্ত সমগোত্রীয় শ্রেণীর যৌগ তৈরি করা সম্ভব। আর যদি সেটা সম্ভবই হয় তাহলে কী হবে, তাহলে আমাদের যে কার্যকরীমূলক সমাণু তা তৈরি হয়ে যাবে। দেখো আমরা কী করছি, খেয়াল করে দেখো, প্রথমটিতে একটি কার্যকরীমূলক হচ্ছে OH, দ্বিতীয়টির কার্যকরীমূলক হচ্ছে ইথারের কার্যকরীমূলক। কেন? কারণ এ যে মিথাইল, ও মিথাইল অর্থাৎ আর ও আর, এরকম গঠনকে আমরা বলি ইথারের সাধারণ গঠন। তাহলে এটা আর ও আর ফর্মে আছে, সুতরাং এটা একটা ইথার সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সিএনএইচ টু আইজ এন প্লাস টু যদি কোনো আরবিক সংকেতের সাথে ম্যাচিং হয় তার থেকে তুমি অবস্থান সমানও তৈরি করতে পারো। আবার কি করতে পারবে, দুটো ভিন্ন কার্যকরীমূলক তৈরি করে তার জন্য কার্যকরীমূলক সমানও তৈরি করা সম্ভব। চলো আমরা নিজের উদাহরণ খ নিয়ে আলোচনা করি। কি দেখা যাচ্ছে, তিনটি হাইড্রোজেন তিনটি কার্বন, ছটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। এখানে দেখো এর সাধারণ সংকেত হচ্ছে সিএনএইচ টু আইজ এন ও। মনে রাখবে এ ধরনের সাধারণ সংকেত মূলত কার্বনিল যৌগ তথা কিটোন এবং অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এই যে আণবিক সংকেত যেটা আছে এটার সাথে সাধারণ সংকেত যেহেতু হুবহু মিল আছে, সুতরাং এখান থেকে আমরা কি করতে পারব, আমরা এমন দুটো যৌগ সমাণু তৈরি করতে পারবো যারা দুটো ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সদস্য, ফলে তারা দুটো ভিন্ন কার্যকরীমূলক ধারণ করবে। দেখি কী হোক কী করা যায়, দেখো আমরা কী করেছি। এক দুই তিন, তিনটি কার্বন আছে, তুমি জানো সিএইচ ও কার্যকরীমূলক হচ্ছে অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর জন্য, আর সিও যেটা কার্বনিল মূলকটি হচ্ছে কিটোন সমগোত্রীয় শ্রেণীর জন্য। অর্থাৎ আমরা কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত থেকে দুটো ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ তথা ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগ নিশ্চিত করব বা নিশ্চিত করতে হবে, তাহলেই আমাদের কার্যকরীমূলক সমাণু সম্পর্কে স্পষ্ট জ্ঞান আমরা পাব। তাহলে কার্যকরীমূলক সমাণু কখন হবে, যখন একটি আণবিক সংকেত থেকে কি হবে, এই যেমন ইথানল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, এরকম ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগ তথা কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ সমাণু উৎপন্ন হবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব মেটামারিজম নিয়ে। দেখো মেটামারিজম কি, আমি একটু পড়ছি। একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে কার্যকরীমূলকের উভয় পাশের কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা থাকে তখন এসব সমাণুকে মেটামার বলে এবং তাদের দ্বারা প্রদর্শিত ধর্মের পার্থক্যকে বলা হয় মেটামারিজম। এখানে কি বলা আছে, এখানে কার্যকরীমূলক থাকবে একটা। কার্যকরীমূলক সমাণুতে কি বলেছিলাম, কার্যকরীমূলক হবে আলাদা আলাদা। কিন্তু কার্যকরীমূলক সমাণুতা ব্যতীত তুমি যদি প্রথম থেকে মনে করো চেইন সমাণুতা, অবস্থান সমাণুতা কিংবা এই যে মেটামারিজম, এই প্রতিটি ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের কার্যকরীমূলক কিন্তু একটি। তাহলে মেটামারিজমের পার্থক্য কোথায়, বলছে
কার্যকরী মৌলকের উভয় পাশের কার্বনে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা থাকবে। যদি থাকে বা যদি এরকম যৌগ সমানু আমরা তৈরি করতে পারি, তাহলে সমানুগুলোকে আমরা কি বলবো, মেটামার, এবং তাদের যে ধর্ম, এই যে ধর্মটাকে আমরা বলবো মেটামারিজম। তোমরা খেয়াল করো, আমরা নীলকালি দিয়ে একটা কথা বলার চেষ্টা করেছি যে ইথার, কিটোন কিংবা সেকেন্ডারি অ্যামিন এই সমস্ত দ্বিযোজী কার্যকরীমূলক যুক্ত যৌগের ক্ষেত্রে শুধুমাত্র মেটামারিজম প্রযোজ্য হয়, অন্য কোনো ক্ষেত্রে নয়। তাহলে নিচে যে উদাহরণগুলো দিয়েছে ওরা নিশ্চয়ই তোমার, যেমন ক উদাহরণে দেখো, 5টি কার্বন, 10টি হাইড্রোজেন, 1টি অক্সিজেন, এদের থেকে আমাকে এমন একটি যৌগ তৈরি করতে হবে যেটা হয় ইথার কিংবা কিটোন, অ্যামিন নয় কারণ এখানে নাইট্রোজেন নেই, কিংবা তাহলে আমি কি ইথার না কিটোন কী করে বুঝবো? ওই যে বলেছি, তুমি সাধারণ সংকেত দেখো, সাধারণ সংকেত CnH2+2, এখানে C5H10+2×10 এবং একটা অক্সিজেন, সুতরাং এটা একমাত্র সম্ভাবনা আমার আছে কিটোন জাতীয় যৌগ তৈরি করার। তাহলে 5 কার্বন বিশিষ্ট কিটোন কী হয়ে থাকে? পেন্টানন। সেক্ষেত্রে আমরা কী করছি দেখো, প্রথম যৌগের ক্ষেত্রে কার্বনিল মূলকের অবস্থান হচ্ছে দ্বিতীয় অবস্থানে, দ্বিতীয় যৌগের ক্ষেত্রে তৃতীয় কার্বনে। এখন মেটামার বলতে কী বোঝাচ্ছে, যে দেখো প্রথম যৌগের ক্ষেত্রে বামপাশ এবং ডানপাশের কার্বনের যে সংখ্যা, সেক্ষেত্রে কি এখানে 5টি কার্বনকে আমরা এমনভাবে ভাগ করেছে যে কার্বনিল গ্রুপ থেকে বাম দিকে 1টি, ডান দিকে 3টি, আর এখানে কীরকম, উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা 2 করে কার্বনিল গ্রুপের উভয় পাশে। তাহলে কী দাঁড়াচ্ছে, যে এই ধরনের যৌগ যাদের কার্যকরী মৌলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন থাকবে, তাহলে আণবিক সংকেত থেকে যদি এ ধরনের যৌগ সৃষ্টি হয় তাদেরকে আমরা বলবো মেটামার, এবং যৌগের এই ধর্মকে বলবো মেটামারিজম। নিচের উদাহরণটিতে আসি, সেটি হচ্ছে C4H10O। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে আণবিক সংকেত থেকে আমরা এখানে দু ধরনের যৌগ তৈরির সম্ভাবনা আছে, যেহেতু হাইড্রোজেন কার্বন সংখ্যার থেকে 2 বেশি আছে, সেটা কি আবারও মনে করে দিচ্ছি, হয় অ্যালকোহল নতুবা ইথার। কিন্তু অ্যালকোহলকে আমাদের এ ধরনের মেটামারিজম প্রদর্শন করবে? করবে না। কেন? আমরা বলেছিলাম যে ইথার, কিটোন কিংবা সেকেন্ডারি অ্যামিন তারাই শুধু মেটামারিজম প্রদর্শন করে। তাহলে আমার এই আণবিক সংকেত থেকে আমি কী বিবেচনা করব, ইথার সমগোত্রীয় শ্রেণীর যৌগ বিবেচনা করব যার কার্বন সংখ্যা কত? 4। এখন দেখো, প্রথম ইথারের ক্ষেত্রে আমাদের ওই যে আগে বলেছিলাম সাধারণ গঠন হচ্ছে আর ও আর, এখানে অ্যালকাইল গ্রুপে 1টি কার্বন, এখানে অ্যালকাইল গ্রুপে 3টা কার্বন। পরের ক্ষেত্রে কি, আর ও আর, প্রথম কার্বনে 2টো কার্বন এবং দ্বিতীয় ক্ষেত্রে 2টো কার্বন। অর্থাৎ মেটামারের যে বৈশিষ্ট্য, যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা কি সমান নাকি অসমান? অসমান। যদি অসমান হয় তাহলে তারা অবশ্যই কি, তারা অবশ্যই মেটামার। তাহলে মনে রাখতে হবে এভাবে একটি আণবিক সংকেত থেকে ওরা মেটামার হবে কি না। যদি হতে হয় তারা হয় ইথার, কিটোন কিংবা সেকেন্ডারি অ্যামিন হতে হবে, এবং আণবিক সংকেত থেকে আমরা অবশ্যই নির্দিষ্ট সংখ্যক কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের ভিত্তিতে আমাকে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার কী করতে হবে, তারতম্য সৃষ্টি করতে হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, তোমরা জানো এটাকে আমরা বলছি টটোমারিজম। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মনে রাখবে, এবং দেখা যাবে যে এই ক্ষেত্রে একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কী হয়, একটি কার্যকরীমূলক অটোমেটিক্যালি একটি ভিন্ন কার্যকরীমূলকে রূপান্তরিত হয়। যেমন ধরো এখানে, এখানে হচ্ছে কার্বনিল মূলক, এটাকে আমরা বলছি কিটো ফর্ম, এখানে আছে কী মূলক, এখানে দেখো এই কিটো কার্বনিল মূলকটা এখানে ওএইচ, অর্থাৎ একটি অ্যালকোহল মূলক, এই কার্বন এবং এই কার্বনে কোনো একক বন্ধন ছিল, এখানে আমরা এখানে এখানে দ্বিবন্ধন দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে এই ফর্ম থেকে এই ফর্মে রূপান্তর হবে এবং তাদের মধ্যে একটা কী থাকবে, সাম্যাবস্থা থাকবে। অর্থাৎ ইনল ফর্মটা কিটো ফর্ম কিংবা কিটো ফর্মটা ইনল ফর্মে কী হতে পারে, পরিণত হতে পারে,
যদি তাই পারে, এ ধরনের কার্যকরীমূলককে আমরা অনেক সময় গতিশীল কার্যকরীমূলক সমানতাও বলে থাকি। তোমরা বইতে এরকম একটা স্ট্রাকচার দেখবে, এখানে দেখো কী আছে। প্রোপিন টু অল, প্রোপিন কেন? অ্যালকিনের দ্বিবন্ধন, দ্বিতীয় কার্বনে একটা ওএইচ, এজন্য টু অল, সাম্যাবস্থায় আছে, গতিশীল সাম্যাবস্থা। তাহলে এই ধরনের গঠনকে আমরা কী বলছি? ইনোল ফর্ম বলছি। ইনোল ফর্মটা কী হবে? কিটু ফর্ম। দেখো কার্বনিল মূলকে পরিণত হচ্ছে, কীভাবে পরিণত হচ্ছে তার একটি মেকানিজম এখানে দেখানো হয়েছে, যে তোমার পরিণত হওয়ার ক্ষেত্রে ওএইচের যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেন বিচ্যুতি হবে এবং এই সিএস টু এর সাথে এটা যুক্ত হয়ে যাবে, কার্বন অক্সিজেনের দ্বিবন্ধনটা কী হবে, কিটোন ফর্মে স্থায়ী রূপ লাভ করবে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের সমানতাকে আমরা মূলত কিটু ইনল টটোমারিজম বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো ইতিমধ্যে আমরা গাঠনিক সমানতার যে পাঁচ প্রকার, সে চেন সমানতা বা শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, অটোমারিজম, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন চলো আমরা একটু প্র্যাকটিস করি। দেখো তো কনক যে উদাহরণটি দিয়েছে, যেখানে তিনটা কার্বন এবং ছটি হাইড্রোজেন আছে, তার থেকে আমরা একটি গঠন এরকম পেতে পারি যেটার নাম হচ্ছে প্রোপিন। বলো তো দেখি, C4H8, এখান থেকে আমরা যে দুটো গঠন আগে পেয়েছিলাম, এর বাইরে কি কোনো গঠন পাওয়া সম্ভব কি না? C3H6 থেকে কি অন্য কোনো যৌগ সমানো তৈরি করা সম্ভব, যাদের শুধু গঠনের পরিবর্তন করে আমরা আলাদা বৈশিষ্ট্য বিশিষ্ট যৌগ পাব? সম্ভব। কেন সম্ভব? জৈব যৌগের শ্রেণীবিভাগে তোমরা নিশ্চয়ই মনে আছে আমরা কিছু যৌগ আছে যারা বলেছিলাম মুক্ত শিকল, কিছু যৌগ আছে বদ্ধ শিকল। দেখো এরকম একটা যৌগ কি গঠন সম্ভব যেখানে কি আছে, তিনটা কার্বন চাক্রিকভাবে যুক্ত? এ ধরনের যৌগকে আমরা কি বলি? সাইক্লোপ্রোপেন। তাহলে তুমি দেখো C3H6 একটি আণবিক সঙ্গে, যেখান থেকে আমরা দুটো যৌগ পেয়েছি, একটা মুক্ত শিকল একটা বদ্ধ শিকল, C4H8 থেকে অনুরূপভাবে আমরা একটি যৌগ পাই যেটার নাম হচ্ছে চাক্রিক প্রোপেন বা সাইক্লোপ্রোপেন। এগুলো সত্যিকার অর্থে বিশেষ ধরনের গাঠনিক সমানতা এবং এরা বদ্ধ শিকল মুক্ত শিকল সমানতা নামে সমধিক পরিচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে আজকের আলোচনা শেষে তোমরা কোনো একটি যৌগের আণবিক সংকেত হতে তার সমানুর সংখ্যা এবং কোন কোন সমানু কোন ধরনের শ্রেণীভুক্ত তা তোমরা নির্ণয় করতে পারবে। চলো দেখি আমরা পারি কিনা। আমাদের যে যৌগটি আছে, তুমি দেখো যে যৌগগুলো হবে তার আণবিক সংকেত হচ্ছে C4H10O। আমি যদি তার সাধারণ সংকেতের সাথে মিলিয়ে নেই, সেটা CnH2+O কে সমর্থন করছে, অর্থাৎ কার্বন চারটা হলে হাইড্রোজেন দশটা, একটা অক্সিজেন। সেক্ষেত্রে তুমি জানো যে দুই ধরনের সমগতীয় শ্রেণী সম্ভব। আমি আবারও রিপিট করছি, একটি হচ্ছে অ্যালকোহল আরেকটি হচ্ছে ইথার। তাহলে আমাদের এখানে এই সমানু কয় ধরনের সমানু পাবো? আমরা মিনিমাম দুই ধরনের সমানু পাবো, যেখানে কার্যকরীমূলকের ভিন্নতা থাকবে, একটি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী আরেকটি হবে ইথার। এছাড়াও আরও আমরা কী কী পেতে পারি তোমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি তোমাদের জন্য কাজটি সহজ করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বাসায় পড়বে, খেয়াল করবে। দেখো অ্যালকোহলের জন্য যখন আমরা চিন্তা করি কি হয়েছে, এটা এবং এটা চিন্তা করো, পাশাপাশি ওয়েজ কার্যকরীমূলক অবস্থান পরিবর্তন করেছে, তাহলে এটা কী ধরনের গাঠনিক সমানু? নিশ্চয়ই তুমি বলবে অবস্থান সমানু দ্বারা। আবার এখানে দেখো কি ওয়েজ মূলকের অবস্থান, দেখো একই, কিন্তু একটি কার্বনকে পার্শ্বশিকলে নিয়ে এসছি। আবার এখানে দেখো ওয়েজ একই কার্বনে আছে, কিন্তু একটা মিথাইলকে আমরা পার্শ্বশিকলে নিয়ে এসছি। তাহলে কী দাঁড়াচ্ছে যে এখানে আমরা মোট কয় ধরনের সমানু পাচ্ছি? একই সমগোত্রীয় শ্রেণী থেকে আমরা দুই ধরনের পাচ্ছি, কখনো পাচ্ছি অবস্থান সমানু, উপর নিচে যদি চিন্তা করি আমরা পাচ্ছি চেন সমানু। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা
ইথারের জন্য দুটো সমানুপাতে, যাদেরকে আমরা বলেছিলাম মেটামার। কেন? তোমাদের নিশ্চয় মনে আছে যে কার্যকরী মৌলের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্নতা থেকে এসব সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়বে, তোমরা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, পড়াশুনো করবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।